নমস্কার বন্ধুরা আরও একবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব নবান্ন স্কলারশিপ অনলাইন অ্যাপ্লিকেশনের ডকুমেন্টস সম্বন্ধে হ্যাঁ বন্ধুরা তোমরা হয়তো অনেকেই জানো না নবান্ন স্কলারশিপ বর্তমানে অনলাইন করণ করে দেওয়া হয়েছে অর্থাৎ অন্যান্য যেসব স্কলারশিপগুলো হয়ে থাকে যেমন বিকাশ ভবন বা অন্যান্য স্কলারশিপ যেগুলো অনলাইনে হয়ে থাকে ডকুমেন্টস ছবি সিগনেচার আপলোড করে সেই একই পদ্ধতিতে চালু করে দেওয়া হয়েছে নবান্ন স্কলারশিপ অর্থাৎ নবান্ন স্কলারশিপের নির্দিষ্ট একটি ওয়েবসাইট করা হয়েছে এবং সেই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা সরাসরি লগ করতে পারো এবং এই অ্যাপ্লিকেশনটি সম্পন্ন করতে পারো তো সেই অ্যাপ্লিকেশন পার্টে নিয়ে আমরা অলরেডি ভিডিও বানিয়েছি আজকে তোমাদেরকে কথা বলবো ডকুমেন্টস পার্টগুলো নিয়ে অর্থাৎ যেসব ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে তোমরা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটটার মধ্যেই আবেদন করতে হবে এবং এখানে কিছু ডকুমেন্টস ইম্পর্টেন্ট ডকুমেন্টসের পার্ট বলা হয়েছে অর্থাৎ এই ডকুমেন্টসগুলো তোমরা অনেকেই বুঝে উঠতে পারছো না যে কোথায় কি দিবে সেই বিষয় নিয়েই যেহেতু ভিডিওটা আমরা তোমাদেরকে সম্পূর্ণভাবে যতটা সম্ভব বলা মানে আমাদের দ্বারা তোমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব এবং আমাদের ভিডিওটা দেখার পর তোমরা কোথায় কি ডকুমেন্টস দেবে এবং কোন ডকুমেন্টসগুলো না দিলেও চলবে সেই বিষয়গুলো পরিষ্কারভাবে বুঝতে পারবে অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো এবং আমাদের সাথে থাকো আর একটা ছোট্ট অনুরোধ যদি তুমি আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই অনুরোধ সাবস্ক্রাইব করে দাও এবং পাশের দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলোটা পরবর্তী নোটিফিকেশানটা যাতে তোমার কাছকে তাড়াতাড়ি চলে যায় সেই জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ অবশ্যই যদি নতুন এসেছ সাবস্ক্রাইব করে দাও তো আমরা কথা বলছি নবান্ন স্কলারশিপের ডকুমেন্টস সম্বন্ধে অর্থাৎ এই ডকুমেন্টস পার্ট অনেকেই বুঝে উঠতে পারছো না অন্যান্য ডকুমেন্টস দিচ্ছ তাছাড়া বলে রাখি যেখানে বলা হচ্ছে ইনকাম সার্টিফিকেটটা প্রোভাইড করা হয়েছে সেই ইনকাম সার্টিফিকেট তোমাদের যদি ভিডিও বা জয়েন্ট ভিডিও হয়ে থাকে তার নাম পাচ্ছ না সেক্ষেত্রে তোমরা কি করবে সেটাও কিন্তু আমরা বলবো হ্যাঁ বন্ধুরা ডকুমেন্টস পার্ট ছাড়া অ্যাপ্লিকেশনের সম্পূর্ণ ভিডিও আমরা ডেসক্রিপশানে দিয়েছি তোমরা ডিসক্রিপশান বক্স চেক করে সে ভিডিওটা দেখতে পারো এবং দেখার পর যদি ডকুমেন্টসের সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটা ক্লিক করো হ্যাঁ বন্ধুরা ডকুমেন্টস পার্ট আমরা যদি একদম সরাসরি লাস্ট স্টেপে রয়েছি যেখানে ডকুমেন্টসগুলো আপলোড করতে হয় প্রথমেই রয়েছে অ্যাপ্লিকেন্টস পেয়ার অর্থাৎ তুমি যে আবেদন করছো তোমার যে টাকাটার প্রয়োজন যে স্কলারশিপটা প্রয়োজন কীসের জন্য প্রয়োজন সেই যে আবেদনপত্র সেটা কিন্তু অনেকেই বুঝে উঠতে পারছে না এই ডকুমেন্টসটা আবার কোথা থেকে পাবো আদতে তুমি তোমার এমএলএকে যখন সিগনেচার করতে পাঠাচ্ছ তোমার ডকুমেন্টসগুলো এগে এম এলএ রেকমেন্ডেশনের জন্য তখন তাকে একটা দরখাস্ত লিখতে হচ্ছে অর্থাৎ এই দরখাস্তটা হচ্ছে নবান্নকে যে অ্যাপ্লিকেন্ট দরখাস্ত করছে আমার উচ্চ শিক্ষার জন্য পারিবারিক ইনকাম আমার বেশি নয় সে জন্য আমার স্কলারশিপের প্রয়োজন অনুগ্রহ করে স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করবেন সেইটা রেকমেন্ডেড করবে আপনার এলাকায় এমএলএ অর্থাৎ সেই এমএলএ সাহেব বা ম্যাডাম যিনি কন না কেন সে যে রেকমেন্ডেড করছে ওই যে অ্যাপ্লিকেশানটার উপর সেই অ্যাপ্লিকেশানটাকে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেন্টস পেয়ার অর্থাৎ তুমি যে আবেদন করছো যে আমাকে স্কলারশিপ দিতে হবে সেই যে হাতে লিখে আবেদনপত্র সেটা কিন্তু ইংলিশ বাংলা উভয়ই হতে পারে সাইডে স্কিনে একটা উঠছে এটা বাংলাতে তো এই লেখা এরকম লেখা হলেও হবে তো এইটা হলো অ্যাপ্লিক্যান্ট পেয়ার অনেকেই যেটা বুঝে উঠতে পারছে না তারপরে আছে রেকমেন্ডেডের সার্টিফিকেট বাই এমপি এমএলএ তোমাকে যে রেকমেন্ড করছে যে হ্যাঁ এই ব্যক্তিকে নবান্ন স্কলারশিপ দেওয়া হোক পারিবারিক ইনকাম বা সমস্তটাই কম রয়েছে তো সে যে রেকমেন্ড করবে তার জন্য একটা ফর্ম রয়েছে নির্দিষ্ট তাছাড়া আলাদাভাবেও তোমরা ব্যক্তিগতভাবে লিখিত নিয়ে যেতে পারো কিন্তু ফর্মটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে নিই এটা হলো এমএলএ রেকমেন্ডেশনের ফর্ম তো তোমরা এই ফর্ম পাবে কোথায় ঠিক যখন অফলাইন মুডে এই নবান্ন স্কলারশিপ আবেদন হচ্ছিলো বা মেল করে পাঠাতে হচ্ছিল তখন আমরা একটা ফর্মের কথা বলেছিলাম সেই তিনটে পেজের ফর্ম অর্থাৎ প্রথম পেজটা ছিল অ্যাপ্লিকেন্ট ডিটেলস অর্থাৎ নাম ঠিকানা কোন ক্লাসে পড়ছো তার ব্যাংকের ডিটেলস তারপরে যে দুটো পেজ ছিল একটা সেলফ ডিক্লারেশন একটা এম এমএলএ রেকমেন্ডেশান বা এমএলএ ডিক্লারেশন তো এই দুটো পেজের মধ্যে যেটাতে এম এলএ রেকমেন্ডেশন বলে লেখা রয়েছে সেই পেজটা তোমাদেরকে ওই এম ম্যাডাম বা স্যারের দ্বারা সিগনেচার করে এনে এটাকে আপলোড করতে হবে তারপর রয়েছে মাদলি ইনকাম সার্টিফিকেট তুমি ইনকাম সার্টিফিকেট অবশ্যই নিয়েছো তোমাদের পঞ্চায়েত বা পৌরসভায় হয়ে থাকলে সেটাকে তোমরা অবশ্যই ভিডিওর ইনকাম সার্টিফিকেট অনলাইনে আবেদন করেছো বা অফলাইনে উভয়টাই চলবে এবং সেই কপিটাই তোমাদেরকে এখানে দিতে হবে তারপর আছে সেলফ ডিক্লারেশন অফ স্টুডেন্ট অর্থাৎ স্টুডেন্ট যে সেলফ ডিক্লারেশন নিজে নিজে ডিক্লারেশন দিচ্ছি যে আমি উমুক আমার ঠিকানা এই জায়গায় সব ডিটেলস আমি এই ক্লাসে পড়ি সেই সেলফ ডিক্লারেশনটাও তোমাদের সামনে তুলে আনছি এটাও কিন্তু আগের ফর্মে আমরা বলেছিলাম সেই ভিডিওটাও দিয়ে রাখবো অর্থাৎ পুরোনো যে ভিডিওটা যেখানে ফর্মগুলো কোথা থেকে ডাউনলোড করবে সেই বিষয়গুলো উল্লেখ ছিল সেই ভিডিওটা ডেসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে তোমরা এই ফর্মটা কিভাবে ডাউনলোড করবে পেয়ে যাবে তো এটা হলো সেলফ ডিক্লারেশন এখানে সিগনেচার থাকবে নিজের এবং যে ইনস্টিটিউটে পড়াশোনা করছো তার হেড অফ দ্য ডিপার্টমেন্টের সিগনেচার থাকবে এটা হলো সেলফ ডিক্লারেশন এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এটা বলার প্রয়োজন নাই তোমাদের কাছে রয়েছে তারপর রয়েছে কোয়ালিফাইং এক্সামিনেশান মার্কশিট তো কোয়ালিফাইং এক্সামিনেশান বলতে তুমি যদি মার্ক দিয়ে পড়ছো তাহলে মাধ্যমিক পাস করার পর এইচএসএ উত্তীর্ণ ভর্তি হয়েছো বা এইচএস দেওয়ার পর কলেজে পড়ছো সেক্ষেত্রে এইচএসএর মার্কশিটটা প্রয়োজন হবে তারপর র্যাঙ্ক কার্ড র্যাঙ্ক কার্ডটা শুধুমাত্র তাদেরই প্রয়োজন হবে যারা র্যাঙ্ক কার্ডের ভিত্তিতে কোনো কোর্স করছো যেমন ইঞ্জিনিয়ারিং বা ডাক্তার বা অন্যান্য যেসব মেডিকেল মেডিকেল লাইনে যে র্যাঙ্কের উপর ডিপেন্ড করে যে এইসব ভর্তিগুলো হয়ে থাকে কলেজে সেই কার্ড যাদের রয়েছে বা সেই ভর্তি যারা হয়েছো কোনো কিছু র্যাঙ্কিং বা কাউন্সিলিংয়ের মাধ্যমে তাদের জন্যই র্যাঙ্ক কার্ডটা প্রয়োজন হবে সাধারণ ক্যান্ডিডেটদের জন্য নয় তারপর রয়েছে অ্যালটমেন্ট লেটার অর্থাৎ র্যাঙ্কার থাকলেই যে তুমি সেই কলেজের জন্য অ্যালটমেন্ট হয়েছো কাউন্সিলিংয়ের পর সেই অ্যালটমেন্ট লেটারটাও প্রয়োজন হবে এক্ষেত্রে নর্মালদের যারা এমনি জেনারেল কোর্সে পড়ছে তাদের প্রয়োজন নেই তারপর রয়েছে ব্যাংকের প্রথম পাতার কপি অর্থাৎ স্ক্যান করতে হবে তারপর রয়েছে অ্যাডমিশন রিসিপ অর্থাৎ তুমি যেখানে ভর্তি হয়েছো তার ভর্তির কপি এই হলো সিম্পল স্টেপগুলো আর এখানে কোনো ডকুমেন্টসের তেমন কোনো ঝামেলা নেই তো এটাই অনেকে বুঝতে পারছিল না অ্যাপ্লিক্যান্ট পেয়ারটা কি তো এটা তোমাদেরকে পরিষ্কারভাবে বুঝাতে পেরেছি হ্যাঁ বন্ধুরা দেখতে পারছো এইভাবে তোমাদের ডকুমেন্টসগুলো আপলোড হবে এবং নিচে সাবমিট করে দিলেই সাকসেস হয়ে যাবে যেটা তোমাদেরকে বলছিলাম যদি তোমার ভিডিও বা জয়েন্ট বিডিও সাহেবের নাম না খুঁজে পাও সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে তোমাদের লোকাল যে এমএলএ ম্যাডাম বা স্যার রয়েছেন ওনার নামটা পাচ্ছ না কি দেখো যদি পেয়ে থাকো সেটাই চয়েস করে সাবমিট করবে আমি যে কথাটা বলছি এই কথাগুলো তোমরা নাও বিশ্বাস করতে পারো অবশ্যই তোমরা নিজের থেকে যাচাই করে নিবে সব সময় কিন্তু উচিত অনলাইন কোনো কিছু দেখার আগে নিজের থেকে যাচাই করে নেওয়া উচিত সেজন্য বলবো ওদের অফিসিয়াল হেল্পলাইন নম্বর রয়েছে নবান্নের সেই অফিসিয়াল হেল্পলাইন নম্বর তোমরা সরাসরি ওয়েবসাইটে পেয়ে যাবে সেখান থেকে ওদের সাথে কথা বলে এই বিষয়গুলো কনফার্ম হয়ে তবে আবেদন করো হ্যাঁ বন্ধুরা আমরা যেভাবে কাজ করছি সেইটা তোমাদের সাথে শেয়ার করলাম এটা তোমাদের অনেকের ভালো লাগতে পারে অনেকের খারাপও লাগতে পারে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশের দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থেকেও দেখা নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ